তুমি খাইবা, আমি দেখো তোমার লাগে কি কি আনছি। কি এগুলা কি আনছো? আজকে ওয়াজিয়ার জন্য কাছে টেনতে, ওয়াজিয়া তো কাছে খাইতে পারে না, তা আমি তো খাই আইছি। ওয়াজিয়ার জন্য ফিন্নি আনছি। না তুমি না, তুমি ফিন্নি খাইতে পারো? ওয়াজিয়া ওয়াজিয়া আমু সব খাইতে পারে। ওয়াজিয়া তোমার জন্য কি কি আনছি আমু বলো তো। আজকে ওয়াজিয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করছি, কারণ ওয়াজিয়া কক্সবাজার যাবে। দেখবা ওয়াজিয়া কত কিছু আমু বলো তো, বাবাকে বলো তো। এই দেখো, দমক দিয়া দাও আমু, বাবার দমক দাও। ওয়াজিয়া এখন ফিন্নি নিয়ে ব্যস্ত আছে, উচ্ছ ফালাই দিব তো। সেই কিন্তু এই যে দেখো লাগে ওই পরাই দাও না। আচ্ছা ওয়াজিয়াকে পরাই দিই, ওয়াজিয়া তো কক্সবাজার যাবে, এই জন্য ওয়াজিয়ার জন্য আমরা শপিং করছি আজকে। জুতাগুলো কেমন হয়েছে বলো তো ওয়াজের বউ? ওয়াজের কিন্তু অনেক সুন্দর লাগবে জুতাড়িতে। হ্যাঁ সুন্দর তো লাগবেই, আমার প্রিন্সেস না, সুন্দর লাগতো না? কেমন লাগতেছে তোমারে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। সুন্দর না? হুম। আর কি আনছি দেখবা? কি কি আনছো? অনেক কিছু আনছি, এই যে ওয়াজের জন্য শীতের প্যান্ট আনছি। ওয়াও, সেম কালার দুইটা, সেম কালার মিলে মিলে আনছি। সেম রিজনে দুইটা, মেয়েদের সবচেয়ে পছন্দের কালার হচ্ছে এই যে এগুলা, ওইগুলো হচ্ছে তোমার ওই জুতার মোজা আর কি। এই যে আরো কই জানি ওয়াজিয়া রাইখা দিছে, ওই যে মোজা দেখছো, জুতার সাথে পরবো। এখন মাত্র কাচ্চিরানিতে কাচ্চি খাই, একেবারে রাতের খাবার খাইয়া চলে আসছি। ওয়াজিয়া দাঁড়াও দাঁড়াও, এই দেখো ওয়াজিয়া জুতাড়ি। ওয়াজিয়া দাঁড়াবে না, ও ব্যস্ত হয়ে গেছে। শখের জিনিস দাম বলা যাবে না, সবাই জানে বেবিদের জুতা সবচেয়ে বেশি দাম হয়। বুঝতে পারছি। এই গাইস, ওরা মামে আমার পকেট খালি করে লাইছে আজকে, বুঝছেন? আমি আজকে টাকা নিয়ে গেছিলাম, পকেট খালি করে লাইছে, কাচ্চি জেনে কাচ্চি গেছে শপিং করছে। আজকে বলতে পারবে না আমার বউ টাকা খরচ করেছে আজকে, শুধুমাত্র অনলি ওনার মেয়ের জন্য এগুলা কেনাকাটা করা হয়েছে, আমার জন্য একটাও কেনাকাটা করা হয় নাই। কিন্তু আমরা কিন্তু নেক্সট টাইম করব, ঠিক না? আমরা কয়েকদিন পরে করব, এই কারণে ওয়াজের জন্য কিছু। মামুনি, এই যে তুমি ফিন্নি খাইবা, ফিন্নি খাইবা। এবারে ফিন্নি ব্যস্ত আছে, থাকে ডিস্টার্ব করার দরকার নেই।